বিহারে আরআরবি এবং এনটিপিসি পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাল্টে দেওয়া হয়েছে পরীক্ষা নির্দেশনামা। এসবের প্রতিবাদে রাস্তায় নামেন ছাত্রছাত্রীরা, অভিযোগ তাদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে, মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের। এলাহাবাদ উত্তরপ্রদেশ জুড়ে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের ওপর দমনপীড়নের প্রতিবাদ জানিয়েছে SFITSU। রবিবার সিটি সেন্টারের সামনে প্রতিবাদে সামিল হয় বাম ছাত্র সংগঠন করোনাবিধি মেনে চলে কর্মসূচি। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সন্দীপন দেব, সুলেমান আলী সহ অন্যরা। তারা দাবি জানান, দমনপীড়নের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ছাত্রছাত্রীদের মিথ্যে মামলা থেকে মুক্তি দেওয়া হোক। আজকে আমরা SFITSU-র তরফে আমরা দেখেছি বিহারে আরআরবি এবং এনটিপিসি পরীক্ষার ফলাফলে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং পূর্বে নোটিফিকেশান দিয়ে গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা দেওয়া হয়েছিল সেটাকেও পাল্টে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিহার জুড়ে সাধারণ ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে প্রথমে সামাজিক মাধ্যমে, পরবর্তী সময়ে রাস্তায় নেমে প্রতিবাদ সংঘটিত করার চেষ্টা করে এবং এই প্রতিবাদকে দমন করার জন্য বিহারের সরকার ব্যাপকভাবে ছাত্র ছাত্রীদের উপর দমনপীড়ন নামিয়ে আনে। এলাহাবাদে উত্তরপ্রদেশ জুড়ে একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, তাদেরকে তুলে নেওয়া হয়, ব্যাপক দমনপীড়ন এক্ষেত্রে সংঘটিত হচ্ছে। আজকে আমরা SFITSU-র তরফে আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটি গোটা দেশে ছাত্রছাত্রীদের উপরে দমনপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা দাবি করছি যে পুলিশকে অবিলম্বে এই ধরনের দমনপীড়নমূলক ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি দিতে হবে এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে মামলা দেওয়া হয়েছে তাদেরকে ঢিলে পোড়া হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে মিথ্যা মামলা থেকে, তাদেরকে অব্যাহতি দিতে হবে এবং রেলের শূন্যপদ বৃদ্ধি করতে হবে। এই দাবিতে গোটা ভারতবর্ষে SFI লড়াই করছে। বিহারে দারুণ ধর্মঘট সংঘটিত হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।